এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের MCQ নিয়ে আলোচনা করব। তো দেখো, এক দাগের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার মাইথোলজি। তো দেখো, রোমান টু এর কোশ্চেন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভিনসেন্ট স্মিথ। রোমান থ্রির কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার শিমোনোসেকির সন্ধির মাধ্যমে। রোমান ফোরের কোশ্চেন অ্যান্সার হবে এর অ্যান্সার 1816 সালে। রোমান ফাইভের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। রোমান সিক্সের কোশ্চেনের অ্যান্সার হবে ভারতের একটি জনপ্রিয় লোককাহিনী হলো এর অ্যান্সার হবে এর অ্যান্সার পঞ্চতন্ত্র। রোমান সেভেনের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে। তো রোমান এইটের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার দাদা ভাই নওরোজি। তো রোমান সেভেন এবং রোমান এইটের অ্যান্সার সি এরই অ্যান্সার হবে। তো দেখো, রোমান নাইনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার উডের ডেসপ্যাসকে। দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। 11 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে স্বামী শ্রদ্ধানন্দ। 12 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ব্যারিস্টার সত্যেন্দ্র প্রসন্ন সিং। 13 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার বিপিনচন্দ্র পাল। 14 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ঈশ্বরের মানুষ। 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে লক্ষ্মী স্বামীনাথন। তো দেখো, 16 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 17 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার প্রধানমন্ত্রী। 18 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1753 সালে। 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার ওয়েলেসলি। 20 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বিজন ভট্টাচার্য। 21 হবে 1906। 22 হবে লরেন্স। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার খুব সুন্দর করে আমি তুলে ধরেছি আমাদের এই চ্যানেলে। তো দেখো, পরের কোশ্চেনের কেসে এক দাগের কেসে ডি এর অ্যান্সার হবে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। তো দেখো, নেক্সট কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার প্যারিস। তো দেখো, পরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। তারপরে কোশ্চেনের অ্যান্সার হবে ডক্টর রণবীর চক্রবর্তী। তারপরে কোশ্চেনের অ্যান্সার হবে 1853 সালে। 6 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এলিজা ইম্পে। 7 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 1815। 8 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মাদ্রাজ লেবার ইউনিয়ন। 9 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কেশব মেনন। 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ক্ষুধার্ত বাংলা। 11 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে হুইটলি কমিশন। 12 নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার স্বামী বিবেকানন্দ। 13 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে মহার সম্প্রদায়। 14 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 12ই ফেব্রুয়ারি। 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আগা খা। 16 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি। 17 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার ভারত ছাড়ো। 18 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার চার্চিল। 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সমাচার দর্পণ এর অ্যান্সার। 20 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার দিল্লিতে। 21 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার ত্রিপুরার অধিবেশনে। তো দেখো, 22 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। তো দেখো, ইতিহাসমালা এর অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার হবে উইলিয়াম কেরি। রোমান টুতে গেছে জীবনের জলসাগর, তোমরা তো জানো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মান্না দে, অর্থাৎ তোমরা বুঝতে পারছো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। তো দেখো, পরের কোশ্চেন কী আছে? 23 নম্বরের কোশ্চেন, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সারও ডি এর অ্যান্সার হবে। ঠিক আছে, 1 এর এ, রোমান 2 এর কী হবে? বি হবে। রোমান 3 কী হবে? ডি হবে। রোমান 4 এর কী হবে? সি হবে। নেক্সট কোশ্চেন কী আছে? তো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন আছে আমাদের 24 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার মহারাষ্ট্র। দেখো, এবার আমি নেক্সট সেট করাবো। তো দেখো, অ্যান্সারগুলো খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে আমাদের এই চ্যানেলে। তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6, পার্ট 7, পার্ট 8, পার্ট 9 সলভ করিয়েছি উচ্চ মাধ্যমিক 2022 সালের ইতিহাসের MCQ। আজকে আমি পার্ট 10, পার্ট 11, পার্ট 12, পার্ট 13, পার্ট 14, পার্ট 15 সলভ করিয়েছি। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি মার্কিং করে দিয়েছি। তোমরা এটা খুব সুন্দর করে খাতায় লিখবে এবং 2022, 2023, 2024 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তোমরা তো জানো যে 24 নম্বরের এক MCQ তৈরি হয়, SCQ থাকে 16 নম্বরে, আর বাকি বট কোশ্চেন থাকে 5, 8, 40 প্রত্যেক নম্বরে। আর থাকে তোমাকে 5খানা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। আর প্রজেক্টে কত থাকে? প্রজেক্টে থাকে তোমাদের 20, অর্থাৎ 16 যোগ 24, মানে 16 নম্বরের SCQ থাকে, তার সঙ্গে 24 নম্বরের MCQ থাকে, 40 হয়ে গেল। আর এইদিকে বট কোশ্চেনে থাকে 40, কত হয়ে গেল? 80 হয়ে গেল। আর বাকি প্রজেক্টে কত থাকে? 20 থাকে, অর্থাৎ এই 80, 100 নম্বরের টোটাল যে পরীক্ষা হয়। তো বুঝতে পারছো, প্রত্যেকটা অ্যান্সার খুব সুন্দর করে আমি মার্কিং করে দিয়েছি।
তোমরা এইগুলো যদি ভালো করে যদি খাতায় লিখে যদি বারবার মুখস্থ করো আমি 100% তোমাদের বলতে পারি এখান থেকে তোমরা কোশ্চেন কমন পাবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতেই পারে না। আমি আজকে 2022 সাল, 2023 সাল, 2024 সালের ইতিহাসের সাজেশন বের করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট মার্কিং করা আছে, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে এইগুলো কী করে মুখস্থ করবে আমি মনে করি এখান থেকে 100% 2022 সাল, 2023 সাল, 2024 সালে তোমরা কমন পাবেই। তো দেখো রোমান ফোরের অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার লর্ড ওয়ারেন হেস্টিং, রোমান ফাইভের কোশ্চেনের অ্যান্সার হবে বারওয়েল হবে। তো দেখো 6 নম্বরের কোশ্চেন কী হবে লর্ড উইলিয়াম বেন্টিক হবে, 7 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কী হবে রমেশচন্দ্র দত্ত হবে, 8 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বেঙ্গল গেজেট হবে, 9 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার 1800 খ্রিস্টাব্দ হবে, 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সত্য শতক সমাজ, এর অ্যান্সার হবে এর অ্যান্সার জ্যোতিবা ফুলে। তো দেখো 11 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার কলহন, 12 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1842 সালে, 13 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার সাঁতরা, 14 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার রামমোহন রায়, 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ভিয়েতনাম। তো দেখো 16 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার মহাত্মা গান্ধী, 17 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি রচিতা করেন উইলিয়াম হান্টার, 18 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার ডাঙ্গে, 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে স্বরাজ দলের প্রতিষ্ঠাতা ছিলেন চিত্তরঞ্জন দাস। আমি যে সাজেশনটা বের করেছি 2022 সাল এবং 2023 সালের ক্ষেত্রে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ MCQ, এখান থেকে 100% তোমরা 2022 সাল, 2023 সাল, 2024 সালে তোমরা 100% কমন পাবে, এর বাইরে থেকে কোনো MCQ আসতে পারে না, এটুকু আমি তোমাদের গ্যারান্টিতে বলতে পারি। আজকে আমি 2022 সাল এবং 2023 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাসের সাজেশন বের করেছি, আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা 2022 সাল এবং 2023 সালে ইতিহাসে কমন।